আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন, এখনও ভাষা শিখতে পারছেন না, তাই খুব সহজ পদ্ধতিতে কীভাবে আরবি ভাষা শিখবেন সেটাই আমার ভিডিওটা দেখে শিখে নিন। তাই আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, ঈদের পর, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব বাদেন ঈদ। এখানে তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে, বাদেন ঈদ মানে হচ্ছে ঈদের পর, অর্থাৎ তাইয়েব বাদেন ঈদ। এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে, ঈদের পর। সে কাজ করবে, এর আরবি অর্থ হচ্ছে খালাস ওয়াসাউই শোগল। এখানে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে, সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা, শোগল এর বাংলা অর্থ হচ্ছে কাজ, অর্থাৎ খালাস ওয়াসাউই শোগল এর বাংলা অর্থ হচ্ছে সে কাজ করবে। কি কাজ মালিক, এর আরবি অর্থ হচ্ছে কফিল এ শোগল। এখানে কফিল এর বাংলা অর্থ হচ্ছে মালিক, এশ এর বাংলা অর্থ হচ্ছে কি, শোগল এর বাংলা অর্থ হচ্ছে কাজ, অর্থাৎ কফিল এশ শোগল এর বাংলা অর্থ হচ্ছে কি কাজ মালিক। তোমার বন্ধু কাজ করবে, এর আরবি অর্থ হচ্ছে সাউই শোগল ইনতা সাদিক। এখানে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা, শোগল এর বাংলা অর্থ হচ্ছে কাজ, ইনতা সাদিক এর বাংলা অর্থ হচ্ছে তোমার বন্ধু, অর্থাৎ সাউই শোগল ইনতা সাদিক এর বাংলা অর্থ হচ্ছে তোমার বন্ধু কাজ করবে। আমার একজন কর্মচারী লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে আনা আবগা এর বাংলা অর্থ হচ্ছে আমার লাগবে, ওয়াহেদ এর বাংলা অর্থ হচ্ছে এক, আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী, অর্থাৎ আনা আবগা ওয়াহেদ আমেল এর বাংলা অর্থ হচ্ছে আমার একজন কর্মচারী লাগবে। নাও একশো টাকা বকশিস, এর আরবি অর্থ হচ্ছে শিল মিয়া রিয়াল হাদিয়া। এখানে শিল এর বাংলা অর্থ হচ্ছে নাও, মিয়া রিয়াল এর বাংলা অর্থ হচ্ছে একশো টাকা, হাদিয়া এর বাংলা অর্থ হচ্ছে বকশিস, অর্থাৎ শিল মিয়া রিয়াল হাদিয়া এর বাংলা অর্থ হচ্ছে নাও একশো টাকা বকশিস। তোমার বন্ধুর বকশিস লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আবগা হাদিয়া ইনতা সাদিক। এখানে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে, হাদিয়া এর বাংলা অর্থ হচ্ছে বকশিস, ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তোমার, অর্থাৎ সাদিক এর বাংলা অর্থ হবে বন্ধু। আবগা হাদিয়া ইনতা সাদিক এর বাংলা অর্থ হচ্ছে তোমার বন্ধুর বকশিস লাগবে। সে আরবি বোঝে না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে, মাফি মালুম এর বাংলা অর্থ হচ্ছে বুঝে না, আরবি এর বাংলা অর্থ হচ্ছে আরবি, অর্থাৎ হুয়া মাফি মালুম আরবি এর বাংলা অর্থ হচ্ছে সে আরবি বুঝে না। মালিক এটা আমার বন্ধু, এর আরবি অর্থ হচ্ছে কফিল হাদা আনা সাদিক। এখানে কফিল এর বাংলা অর্থ হচ্ছে মালিক, হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা, আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার, সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু, অর্থাৎ কফিল হাদা আনা সাদিক এর বাংলা অর্থ হচ্ছে মালিক এটা আমার বন্ধু। মালিক খুব ভালো, এর আরবি অর্থ হচ্ছে কফিল মিয়া মিয়া। এখানে কফিল এর বাংলা অর্থ হচ্ছে মালিক, মিয়া মিয়া এর বাংলা অর্থ হচ্ছে খুব ভালো, অর্থাৎ কফিল মিয়া মিয়া এর বাংলা অর্থ হচ্ছে
মালিক খুব ভালো, সবাই 100 টাকা করে নাও। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর শিল মিয়ামিয়া রিয়াল। এখানে কুল্লু নফর এর বাংলা অর্থ হচ্ছে সবাই, শিল এর বাংলা অর্থ হচ্ছে নেওয়া, মিয়া রিয়াল এর বাংলা অর্থ হচ্ছে 100 টাকা, অর্থাৎ কুল্লু নফর শিল মিয়ামিয়া রিয়াল এর বাংলা অর্থ হচ্ছে সবাই 100 টাকা করে নাও। এখানে 600 টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে হেনা মজুদ সিত্তা মিয়ারিয়াল। এখানে হেনা মজুদ এর বাংলা অর্থ হচ্ছে এখানে আছে, সিত্তা মিয়া এর বাংলা অর্থ হচ্ছে 600, রিয়াল এর বাংলা অর্থ হচ্ছে টাকা, অর্থাৎ হেনা মজুদ সিত্তা মিয়ারিয়াল এর বাংলা অর্থ হচ্ছে এখানে 600 টাকা আছে। এই লোকের কি সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা হাদা নফর। এখানে এশ এর বাংলা অর্থ হচ্ছে কি, মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা, হাদা এর বাংলা অর্থ হচ্ছে এই, নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক, অর্থাৎ এশ মুশকিলা হাদা নফর এর বাংলা অর্থ হচ্ছে এই লোকের কি সমস্যা। দেখো আছে নাকি নাই, এর আরবি অর্থ হচ্ছে শোফ মজুদ গোলা মাফি মজুদ। এখানে শোফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা, মজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে, ওলা এর বাংলা অর্থ হচ্ছে নাকি, মাফি মজুদ এর বাংলা অর্থ হচ্ছে নাই, অর্থাৎ শোফ মজুদ ওলা মাফি মজুদ এর বাংলা অর্থ হচ্ছে দেখো আছে নাকি নাই। পানি দাও পান করব, এর আরবি অর্থ হচ্ছে জীব ময়া সরাব। এখানে জীব এর বাংলা অর্থ হচ্ছে দাও, ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি, সরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা, অর্থাৎ জীব ময়া সরাব এর বাংলা অর্থ হচ্ছে পানি দাও পান করব। আমি জানি তুমি পাগল, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইন্তা মজনুন। এখানে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি, মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানি, ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি, মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল, অর্থাৎ আনা মালুম ইন্তা মজনুন এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি তুমি পাগল। তোমার কত টাকা লাগবে, এর আরবি অর্থ হচ্ছে কাম আবগা ফুলুস ইন্তা। এখানে ছয় কাম এর বাংলা অর্থ হচ্ছে কত, আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে, ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা, ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তোমার, অর্থাৎ কাম আবগা ফুলুস ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে। তুমি আল্লাহকে ভয় করো না, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা মাফি খোফ আল্লাহ। এখানে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি, মাফি খোফ এর বাংলা অর্থ হচ্ছে ভয় করো না, অর্থাৎ ইন্তা মাফি খোফ আল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো না। এই লোকটা গরিব, এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর মিসকিন। এখানে হাদা এর বাংলা অর্থ হচ্ছে এই, নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক, মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব, অর্থাৎ হাদা নফর মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে এই লোকটা গরিব। তোমাকে কে মেরেছে, এর আরবি অর্থ হচ্ছে মিন ওদ্রব ইন্তা। এখানে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে, ওদ্রব এর বাংলা অর্থ হচ্ছে মারা, ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে, অর্থাৎ মিন ওদ্রব ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে কে মেরেছে। সবাই ভালো আছো?
এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর কয়েস। এখানে কুল্লু এর বাংলা অর্থ হচ্ছে সব, কুল্লু নফর এর বাংলা অর্থ হচ্ছে সব লোক, কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো, অর্থাৎ কুল্লু নফর কয়েস, সবাই ভালো আছে।